আসসালামু আলাইকুম সবার কাছে একটা প্রশ্ন যে আমাদের যে ব্রেইন বা মস্তিষ্ক বা মগজ আমরা বলি কেউ যখন মারা যায় তখন এই মগজের দাম কত মগজ বেসলে কয় টাকা পাওয়া যাবে কোশ্চেনটা শুনে খুবই অকার্ড লাগতেছে স্ট্রাঞ্চ লাগতেছে যে মানুষ মরে গেলে তার মস্তিষ্কের দাম হবে কেমনে ওটার তো কোনো ভ্যালুই নেই মানে বেশিরভাগ মানুষই এমনই ভাববে এবং আসলে এটাই তো ট্রু মানুষ যদি মারা যায় দেখা যাবে পোকা বা বিভিন্ন ইনসেক্ট সেখানে কিন্তু সেটাকে ডিস্ট্রয় করে ফেলবে মানে কিছু সময়ের মধ্যে বা কিছু দিনের মধ্যেই তো এই যে যে বিষয়টা যে মস্তিষ্ক এটার কোনো ভ্যালুই টাইলে রইলো না কিন্তু একজন মানুষ যখন জীবিত আছে আচ্ছা আমি ধরলাম যে আমি এখন জীবিত আছি তো এখন আমার যে ব্রেইনটা বা মস্তিষ্কটা আছে এটা অনেক ভ্যালুয়েবল রাইট অবশ্যই অনেক ভ্যালুয়েবল কারণ আমার এই ব্রেইনটা আছে বলেই মানুষ কিন্তু আমাকে ইভ্যালুয়েট করবে মানুষ আমার কথা শুনবে মানুষ আমাকে পাত্তা দিবে রাইট কারণ আমি সব কিছু বুঝতেছি আমি কথা বলতে পারতেছি আমি একটা জিনিস পারফর্ম করতে পারতেছি সো এই জিনিসটা যদি আমি না পারতাম সাপোসলি একটা পাগলের কথা চিন্তা করা যাক যে তার ব্রেইনটা ফাংশনাল ঠিকভাবে ফাংশনাল হিসেবে কাজ করতেছে না সো তাকে কিন্তু মানে মানে বাতিলের খাতায় ধরা হচ্ছে যে আচ্ছা সে আমাদের সোসাইটিতে নর্মাল যে চলাফেরা সেটা সে করতে পারতেছে না সো আমরা তার কথার কোনো ভ্যালু দিব না তাকে মূল্য দিব না সো এই বিষয়গুলো কিন্তু হয় রাইট তার মানে আমরা কি বুঝতে পারতেছি আমরা বেঁচে থাকতে আমাদের ব্রেনের অনেক বেশি ভ্যালু আছে ঠিক আছে বাট আমরা মরে গেলে আমাদের সবার একদিন মরতে হবে সো মরে গেলে কিন্তু এই ব্রেনটার ভ্যালু থাকতেছে না এই ব্রেনটা একেবারে ভ্যালুলেস হয়ে যাচ্ছে সবারটাই যে সব থেকে জ্ঞানী আমরা বলি যে আচ্ছা ও অনেক জ্ঞানী অনেক কিছু পারে ওরটাও দেখা গেছে যে মানে পোকা খেয়ে দিচ্ছে ঠিক একইভাবে যে হয়তো বা অতটা বেশি জ্ঞানী ছিল না বা অতটা বেশি চেষ্টাও করেনি জ্ঞান আহরণ করা তারটাও আলটিমেটলি পোকাই খেয়ে ফেলছে তো আসলে আমি যে এই এতগুলো কথা বললাম ব্রেনের বা মস্তিষ্কের দাম জিজ্ঞেস করলাম এটার কারণ কি আসলে আমরা যখন পৃথিবীতে বেঁচে আছি এই বেঁচে থাকাকালীন আমাদের ব্রেন নষ্ট হয়ে যাওয়ার আগে আমাদের ব্রেন পচে যাওয়ার আগে আমরা যদি ভালো কিছু কাজ করে যেতে পারি মানুষের মাঝে ভালো কিছু রেখে যেতে পারি যার ফলে আমরা যদি মরেও যাই ব্রেন আমাদের নষ্ট হয়ে যায় তারপরেও যাতে মানুষ আমাদেরকে স্মরণ করে সেই জন্য আমরা যাতে কিছু করে যেতে পারি অবশ্যই ভালো কিছু তাহলে কিন্তু আসলে আমাদের ব্রেনের যে দামটা যে ভ্যালুটা সেটা কিন্তু রিটেইন থাকবে মানুষ বলবে আচ্ছা ও অনেক ট্যালেন্টেড ছিল ওর ব্রেনটা অনেক ট্যালেন্টেড মানে টাইপের ছিল রাইট সো মানুষ কিন্তু তখনও বলবে যে আচ্ছা ও এরকম ছিল ওরকম ছিল সো এই বিষয়টা যেন আসলে মানে আমরা রিটেন করতে পারি এই আসলে আমার কাছে মনে হয় যে আসলে ব্রেইনের ভ্যালুটাকে বা ব্রেইনের যে ইভ্যালুয়েশানটাকে সেটাকে যদি আমরা নষ্ট না করতে চাই আমার কাছে মনে হয় যে আমরা যথেষ্ট পরিমাণ হার্ডওয়ার্ক করব। আমরা নিজের ব্রেন খাটাবো যত মানে ডিফিকাল্টি আছে সেগুলো আমাদের ব্রেন খাটিয়ে সলভ করার ট্রাই করব এবং ভালো ভালো যত কাজ আছে ব্রেন যদি খাটানো হয় ফরশোর ভালোভাবে খাটাইলে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি পৃথিবীর জন্য আমাদের দেশের জন্য রাইট আমাদের আশেপাশের মানুষের জন্য সো আমরা যাতে ভালো কিছু করতে পারি আমরা যাতে মানুষের উপকারে আসতে পারি পৃথিবীতে থাকতে সো সেই জিনিসগুলো আমরা একটু ট্রাই করবো হ্যাঁ এবং যার ফলে আমরা মরে গেলেও আমাদের ব্রেনের কদর যেন থাকে আমাদের যে বুদ্ধি ছিল আমাদের যে ইন্টেলেক্ট ছিল সেটার কদর যেন থাকে আমি জাস্ট বলতে চাচ্ছি আমাদের ব্রেইনটা যেমন পচে যাবে নষ্ট হয়ে যাবে ঠিক একইভাবে আমাদেরকে মানুষ আর কখনও মনে করবে না আমাদের আমাদের ব্রেনের ভ্যালু ওখানেই শেষ হয়ে যাবে এরকম যেন না হয় আমরা সবার মাঝে বেঁচে থাকার মতো কিছু করে যাবো ইনশাল্লাহ সো এরকম চিন্তাভাবনা এরকম ভালো কাজ করার ইন্টেনশান সবাই আমরা রাখবো